এখন আমরা ত্রিকোণমিতির ক্লাস ফোর শুরু করলাম। এখন আমরা ক্লাস ফোরের অঙ্ক করব। তো এখন যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং অঙ্কটা একটু বড়। তো অঙ্কটা বড় এই জন্য মনে হবে, আমি ভেঙে ভেঙে করব এই জন্য মনে হবে, কিন্তু আপনারা যখন অনেকবার প্র্যাকটিস হয়ে যাবে তখন অঙ্ক একেবারে ছোট হয়ে যাবে, ঠিক আছে? কারণ অনেকবার প্র্যাকটিস করা হলে হয় কি যে মাঝখান থেকে অনেক লাইন কি করা যায়, স্কিপ করা যায়, ঠিক আছে? আমি অনেক ছোটোভাবে করে দিতে পারবো কিন্তু আপনারা তো বুঝবেন না, এই জন্য আমি ভেঙে ভেঙে করব। তো আসেন, অঙ্কটাতে কি বলছে, বলছে সাইন আলফা ইকুয়াল টু কে সাইন আলফা প্লাস বিটা হলে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। একটা বিষয় দেখেন, যেটা আপনাকে প্রমাণ করতে বলছে সেখানে শুধুমাত্র বিটা, কোনো আলফা নাই। তাহলে যে সাইনের সাথে যে আলফা, এই যে আলফা, আলফাটা গেল কোথায়? তো এরকম কোনো একটা জিনিসকে যদি আপনি ভেনিশ করতে চান তাহলে অনেকগুলো পদ্ধতির ভিতরে একটা পদ্ধতি হলো একটা জায়গায় থেকে তার মানটা নিয়ে গিয়ে আরেকটা জায়গায় বসে দেন, তাহলে তো সে আর থাকলো না, ঠিক আছে? আমরা ঠিক এই থিওরিটাই কাজে লাগবো, করবো কি, আলফা রিলেটেড কোনো একটা কিছুর মান নিয়ে যেয়ে আরেকটা জায়গায় কি করব, বসে দেব। এই গিভেন ডাটা থেকে আমি কাজটা শুরু করি, দেখেন এদিক থেকে করা শুরু করি একটু। গিভেন দেওয়া আছে কত, সাইন আলফা ইকুয়াল টু কে সাইন আলফা প্লাস বিটা। তো এটা যদি আমি ভেঙে ফেলি, একটু ক্যালকুলেশন করি, এই কে এটা এ পাশে পার করলাম, তাহলে কি থাকে, ওয়ান বাই কে। আর এ পাশে এই সাইনটা ভেঙে ফেলি, কি হয়, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। আর এই সাইনটাকে কি করলাম, এই জায়গায় নিয়ে আসলাম। দেখেন কিছু করিনি, কেটা এই জায়গায় ছিল, কেটার এ পাশে পার করছি, গুণ ছিল, ভাগ হয়ে গেছে, সাইনটা ছিল, সাইনটাকে ও পাশে পার করছি, এখানে ওয়ান রয়ে গেছে। আবার যদি আপনি, এবং এই সূত্রটাকে ভেঙে এটা পাইছি, আপনি যদি আবার প্রিভিয়াসে ফিরে যাইতে চান তাহলে দেখেন এটা ইকুয়াল টু কী হয়, এটা আপনার লেখা হয়ে যায়। আর এই সাইনটা চলে আসে কোথায়, এখানে কেটা চলে যায় কার কাছে, ওর কাছে। তার মানে এই লাইনটি এভাবে লেখা যায়। এখন আমরা কী করতে পারি, দেখেন ওয়ান বাই কে ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা দ্বারা আমরা এখানে এখানে ভাগ দিয়ে দিই, সাইন আলফা কেটে গেলে শুধুমাত্র কী থাকে, কস বিটা প্লাস এই সাইন আলফা আর কস বিটা ইকুয়াল টু কী হয়, কট আলফা। আর এখানে থাকে কত আমার, সাইন বিটা। সাইন আলফা দিয়ে এপাশে আর ওপাশে কী করে দিলাম, দুইটা জায়গাতে কী করে দিলাম, ভাগ করে দিলাম, ঠিক আছে? তো আমি আসলে দরকার আমার কিসের মান, আমার যেহেতু এখানে আলফা প্রমাণ করতে হবে, সুতরাং এখান থেকে আমার বিটা প্রমাণ করতে হবে, আমার এখান থেকে আলফার মানটা দরকার, ঠিক আছে? আমি আলফার মানটা বের করব। তো আসেন কাজ করে ফেলি, এইটা রেখে দিই আমি, কট আলফা সাইন বিটা। আর এই পাশে এটাকে পার করে দিই, এ পাশে আমার কত আছে, ওয়ান বাই কে মাইনাস এটা পার করলে কী হবে, কস বিটা। তো এরপরে আসেন কাজ করি, এখানে রাখি, এ পাশে আগে কাজ করি, এখানে লসাগু করে ফেলি, কে যদি লসাগু করি তাহলে কত হয়, ওয়ান মাইনাস কে কস বিটা। আর এখানে আমার আছে কত, কট আলফা, সাইন বিটাটার সাথে কী আকার আছে, গুণ আকারে, তাহলে যদি সাইন বিটাটার পাশে পার করে দিই কী হয়, ভাগ হয়ে যাবে, সাইন বিটা। এই যে দেখেন একটা মোটামুটি ফরম্যাট চলে আসছে, আপনি, আমি এখানে শুধু আলফা পাইছি আর বিটাটারে কী করে ফেলতে পারছি, পৃথক করে ফেলতে পারছি। তার মানে আমি এখানে লিখতে পারি, এটা যদি ঘুরাই দিই কী হয়, টেন আলফা ইকুয়াল টু, এটাও ঘুরে যায়, কে সাইন বিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কে কস বিটা। এটাই আসলে আমাদের দরকার ছিল, তার জন্য এত কাজ করা, ঠিক আছে? ট্যান আলফার মান পেয়ে গেলাম। এখন আমি এখানে এই লেফট হ্যান্ড সাইড ধরে যদি কাজ করি তাহলে মোটামুটি রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে যাবে। এই লেফট হ্যান্ড সাইডটা কত আছে, এই পাশেই কাজ চুরি করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত দেওয়া আছে, ট্যান আলফা প্লাস বিটা। এটা কিন্তু একটা সূত্র, ট্যান এ প্লাস বির সূত্র, এই সূত্র ভাঙলে কী হয়, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, এখন আমরা কি করব, এই মানগুলো, এই যে ট্যান আলফার যে মানটা বের করে রাখছি সেই মানটা এখানে বসাই দেবো। তো এই পাশে করি, আসেন এই পাশে করি, তাহলে ট্যান আলফার জায়গায় কী লিখবো, এই পুরোটা লিখবো, এটা কত লিখে ফেলি, কে সাইন বিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কে কস বিটা। তারপর সাথে কত, প্লাস ট্যান বিটা, প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই, আচ্ছা এটা ট্যান না লেখে, এটা যেহেতু আমাদের ভাঙতে হবে, মানে এখানে প্রমাণ করতে হবে কি, শুধু সাইন কস, এজন্য আমরা এটা ভেঙে ফেলি, সাইন
বিটা ডিভাইডেড বাই কস বিটা, মানে এই টেনটারে ভেঙে ফেললাম, ডিভাইডেড বাই এখানে কত আছে ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস এখানে কত টেন আলফা, তাহলে টেন আলফার মানটা বসাই দিই, কে সাইন বিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কে কস বিটা, আর এখানে কত আছে টেন বিটা, এটারেও ভেঙে ফেলি, কত লিখব সাইন বিটা বাই কস বিটা। আসেন ক্যালকুলেশন করি, এখানে লসাগু করি, উপরে নিচে লসাগু করে ফেলি, এখানে যদি লসাগু করি এই কস কি হবে এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে একবারে লিখে ফেলি কস বিটা মাইনাস কে কস বিটা, অথবা এটা আর এটা দেখেন কেটে যাবে, এই জন্য আমরা এটা এরকমই রেখে দিই, ওয়ান মাইনাস কে কস বিটা কস বিটা, আর এটা দ্বারা কী হবে এটা গুণ হবে কে সাইন বিটা কস বিটা প্লাস, এটা দ্বারা এটা গুণ হবে সাইন বিটা মাইনাস কে সাইন বিটা কস বিটা, সাইন বিটা কস বিটা, আর নিচে কী হবে নিচে এটা এরকমই থাক ওয়ান মাইনাস কে কস বিটা, আর এর সাথে আছে কত কস বিটা, এখন এই এই পুরোটা কী হবে এটার সাথে গুণ, তো একবারে গুণ করে লিখে ফেলি কস বিটা মাইনাস এখানে গুণ করলে কী হয় কে কস স্কোয়ার বিটা, ওকে, আর এখানে কী হয় মাইনাস কে সাইন স্কোয়ার বিটা, তো দেখেন এটার নিচে এই যে এইটুকু আর এটার নিচে এই যে এইটুকু, এইটা যদি এই ভাগটা যদি গুণ করে উল্টে দিই তাহলে এটা কী হবে উপরে উঠবে, তাহলে এটা এবং এটা কী হবে কেটে যাবে, এবং এরকম থাকলে এই নিচের পাটটুকু এই পাটটুকু কী করে দেওয়া যায় কেটে দেওয়া যায়। এখন আমার কী থাকে দেখেন, এখানেও দেখেন এটা আর এটা কী হয় কেটে যায়, শুধু উপরে কত আছে আমার সাইন বিটা, উপরে আছে সাইন বিটা, আর নিচে কী হইতে হবে কস বিটা, তাহলে দেখেন এই যে নিচে আমার এখানে কত আছে কস বিটা, লিখে ফেলেন কস বিটা মাইনাস একটা কে কমন নেন, কে কমন নিলে এখানে কত থাকে সাইন স্কোয়ার বিটা, বা আগে কস স্কোয়ার ছিল একই কথা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, তাহলে এইটুকু ইকুয়াল টু কত হয়ে গেল ওয়ান হয়ে গেল, সুতরাং আমরা লিখতে পারি যে সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা মাইনাস কে, খুব সুন্দরভাবে রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেল প্রমাণ হয়ে গেল, বলছিলাম না যে অঙ্কটা একটু বড়, কিন্তু খাতাতে করেন এত বড় মনে হবে না, ঠিক আছে ওকে।